শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঠাকুরের শয়ন তুলে নিলাম, এই যে ছুরি হাতে নিয়ে নিলাম, আর চলে এলাম ফুল তুলতে। দেখো গাছে ফুল ফুটেছে, কিন্তু সব উঁচুতে। আমি তো খুব লম্বা, তাই এবার লগা ছাড়া আমি ফুল পাড়তে পারবো না। তাই দুটো গাছেই দেখেছো কত উঁচুতে উঁচুতে ফুল ফুটেছে। সাদা ফুল গাছটা তো খুব উঁচুতে ফুল ফোটে আমাদের, আমি হাত পাই না, এত লম্বা তো, তার জন্য লগা দিয়ে ফুল পাড়তে হয়। ওই জন্য এরকম ফুলের সাজি নিয়ে এসছি, এরকম ফুলের সাজি নিয়ে চলে এলাম। আর এরকম এটা হচ্ছে লগা, এটা দিয়ে ডাল টানবো, তারপরে আমি ফুল পাড়বো। ফুল পাড়া হয়ে গেল, দু ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এলাম, সঙ্গে দুব্ব। আজকে যেহেতু বৃহস্পতিবার, দুব্ব তো লাগবেই, তাই বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেল। এই দেখো বন্ধুরা আবার ফিরে এলাম, গাছের ফুল তোলা হয়ে গেল সব। তারপরে কিছু জামা কাপড় ছিল কাচলাম, বাসন মাজলাম, বিছানাটাও আমার গুটানো হয়ে গেছে। আজকে আর বিছানা উঠানো এইসব আর দেখাইনি, রোজ রোজ কি দেখাবো একই জিনিস, আর রোজ তো একই জিনিস আমাকে দেখাতে হয়, যেহেতু আমি হাউস ওয়াইফ, আমার আর কি আছে এই কাজ ছাড়া। তো বন্ধুরা বিছানা গুছানো হয়ে গেছে, শুধু একটু পাটিটা পাতবো, আর এখন বাসি ঘরটা ঝাড় দেবো আর মুছবো। বাপসগুলো উঠিয়ে এখন একটু বাইরে রাখি, ছেড়ে তারপর নিয়ে আসবো ঘরে। ঝাড় দিয়ে একবারই মুছে নেব, তারপরে তো বৃহস্পতিবার, আজকে একটু পুজো আছে। হ্যাঁ দেখো বন্ধুরা আবার ফিরে এলাম, তোমার টিফিন করবো সকালে, ময়দা নিয়ে নিলাম একটু, আজকে আর রুটি করতে ইচ্ছা করছে না, তাই এখন একটু গোলা রুটি করবো। একটু চিনি নিয়ে নিলাম, একটু নুন দিয়ে দেবো, একটুখানি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন ভালো করে গুলে নেব, তারপরে গোলা রুটি করব। এই দেখো বন্ধুরা আমার গোলা রুটি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা চান করে চলে এলাম, এবার পুজো দেব, রেডি করছি আস্তে আস্তে। দেখো আজকে পানটা কি সুন্দর এনেছি, একদম ছোট্ট পাড়া, পান কলা শশা নিয়ে এসেছি, এখন পুজো দিই। এই দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল আমার। এই দেখো এই ঘরেও আমার ফুল দেওয়া হয়ে গেল, আর এই যে ধূপও দিয়ে দিয়েছি। এই দেখো এই ঘরে আমার ধূপ ফুল দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমাদের আজকে কী বাজার এনেছে দেখো, এই দেখো কুমড়ো, মূলো, শশা, বেগুন, আলু আর গাঁঠি কচু, এই হচ্ছে আজকে বাজার। মাছ টাছ কিছু আনিনি, এবার দেখি কি রান্না করা যায়। মূলো শাকটা করবো, এর জন্য শাকটা কাটা হয়ে গেছে আমার, আর এদিকে যে মূলো কাটছে, এবার একটু পাঁচমিশালির মতন একটু তরকারি করে ফেলি। এই দেখো বন্ধুরা কি রান্না করেছি দেখো, দেখো শাক ভেজেছি বাদাম দিয়ে, ওইটা বেগুনি ভেজেছি, এদিকে বেগুন ভেজেছি, এদিকে পাঁপড় ভেজেছি, এদিকে ডাল, আর এই যে পাঁচমিশালির তরকারি। এরকম কুকারে ভাত। বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম কী রান্না করেছি, আজকে নিরামিষ রান্না করেছি। তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এদেখো একটু বেরিয়েছিলাম, একজনের বাড়ি গেছিলাম, একজন মারা গেছে, গেছে খবর পেয়ে তার বাড়িতে গেছিলাম, সে আমার কাস্টমারই ছিল, তাই গেছিলাম। মানে অনেকদিন পর খবর পেলাম, অবশ্য আমি ছিলামও না, আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তা আজকে সকালেই খবর পেয়েছিলাম, তাই এখন দেখা করে এলাম তার বাড়িতে গিয়ে। আর এসেই দেখছো কি গরম, যা মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, দৌড়ে দৌড়ে এলাম, এসে এই যে চা বসালাম, এবার একটু চা খাবো। এই দেখো চা করে নিয়ে চলে এলাম, এবার চা খাবো, চা নিয়ে চলে এসছি, এবার চা খাবো। এই দেখো বন্ধুরা আবার চলে এলাম, রাতে ভাত খাবো, তাই ভাত বসাতে যাচ্ছি, এই যে আলু সেদ্ধ দিয়ে কুকারে এখন ভাত বসাবো। এই দেখো বন্ধুরা কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ডাল আছে, আর পরে একটু ডিম ভেজে নেব,
আর দেখেছো বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের এখানে, আস্তে আস্তে বৃষ্টি পড়েই যাচ্ছে। আবার ফিরে এলাম বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভিডিওটা যেইভাবে আমাকে যেইভাবে আমার ভিডিওটা দেখছো সেইভাবে আমার ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট আর শেয়ারটা করবে। আর যারা আমার নতুন বন্ধু হবে তারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করবে আর আমাকে বন্ধু করে নেবে আর আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, যারা এখনও দেখোনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগাম জানিয়ে রাখলাম, যাতে আমার ভিডিওটা দেখে আর আমাকে বন্ধু করে নেয়। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে এটাই কামনা করি যে যেখানে আছো সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে। তোমরা ভালো থাকলে, সুস্থ থাকলে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো থাকবো। তা আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরছি, টাটা।